বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গণভবনে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেলের র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। বিকেলে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সেনাপ্রধান আজিজ আহমেদ নবনিযুক্ত সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। 10 জুন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1983 সালে নবম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে পদাতিক করে কমিশন লাভ করে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।